যে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু কোনো ফ্লাইট জরুরি অবতরণের সময় বা কোনো যান্ত্রিক ত্রুটির সময় আগে থেকে সেটা এয়ারপোর্টে বার্তার মাধ্যমে পাইলট জানিয়ে থাকে এবং সেই অনুপাতে এয়ারপোর্টে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে আমরা যতদূর জানি, আপনি কোন রকমের ওই ধরনের ব্যবস্থা কি দেখেছিলেন এয়ারপোর্টে যাওয়ার পর, যে কোনো সতর্ক অবস্থা বা কোন রকমের অতিরিক্ত ব্যবস্থা নেওয়া? আগে থেকে কিছু দেখা যায়নি, এটা ক্র্যাশ হওয়ার পরে সব কিছু হয়েছে, আগে থেকে আমরা কিছুই দেখি নাই। আমরা নর্মালি বসেছিলাম, আমাদের আমরা লঞ্চে বসেছিলাম, ইমিগ্রেশন করে আমরা তো ফ্ল্যাগ আসতে একটু পরে আমরা উঠে যাবো, মানে আগে থেকে তো মানে এক্সিডেন্ট ঘটবে এই ধরনের কোনো ইয়ে আমরা দেখি নাই, কিন্তু সেখানে কোনো অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড কোনো গাড়ি তেমন দেখিনি, আমাদের চোখে পড়েনি। আপনি তো একদম এয়ারপোর্টে বসে আছেন এবং আমরা আসলে কতজন নিহত হয়েছে সেই সুনিশ্চিত তথ্য কোথা থেকে জানতে পারছি না, কতজন নিহত হয়েছে আপনাকে সেখান থেকে আমি জানতে পারতেছি না, কারণ আমরা লঞ্চের মধ্যে আমাদের কোনো জায়গায় বেঁচলে আমাদের বসেন দাঁড়ানোর জায়গাও নেই, অনেকগুলো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, অনেক ডিলে হচ্ছে, যার কারণে আমরা কতজন মারা গেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারতেছি না। বিমানবন্দর কর্তৃপক্ষ কি কোনো অ্যানাউন্সমেন্ট করেছেন বা কোনো ঘোষণা ছিল যাত্রীদের জন্য, বা তারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন বা তাদের কোনো বার্তা ছিল কিনা? সুব্রত, জি জি আমরা শুনতে পাচ্ছি। সুব্রত, আপনি আপনি বলছিলেন যে বিমান এখন বিমান উড্ডয়ন হবে কারণ এয়ারপোর্ট চালু হয়েছে, আপনি বলছেন বিমানবন্দর এর মধ্যে চালু হয়ে গেছে। আমাদের এখন আমাদেরকে রিজেন্টের টিকিট করে দিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে।